অনেকে খালি হুদা আমারে দোষেন যে আমি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার শাশুড়ি কইছি ও আওয়ামী লীগের দালাল আপনি আসল কথা জানেন না মামুরুল হক যখন জেলখানায় বাংলাদেশের সবচেয়ে বেশি বুলেটিং দিয়েছে ওই যে বাঙ্গার সবচেয়ে যে মামুনের বিরুদ্ধে সবচেয়ে যে বেশি দুর্গ আন্দোলন করেছিল নিক্সন ওর বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলনের ডাক আমি বাঙ্গার জমিনে আমি দিছি না ওয়াজ এখন ইউটিউবে আছে বানানোর কথা আমি কই না বেটা বুলেটিং সারা জীবন আমি হক কথা বলে গেছি আমি জানি আলেম ওলামা যারা কোনদিন তাদের মাথা কোনো বেঈমানের হাতে বিক্রি হবে না ফাসে কুজদারের সাথে বেঈমানের সামনে কোন জালেমের সামনে বিক্রি হবে না জেল ফাস নবীদের জন্য জেল ফাস ওলিদের জন্য জেল ফাস আলেমদের জন্য আলহামদুলিল্লাহ বলেন আমার হুসাইন আহমদ মাদানী ফাসির মঞ্চে জোর জিংরাজনা দিয়েছে অতএব একসাথে বলতে হবে জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ আছে না হ্যাঁ তো রেডি থাকেন আল্লাহ আছে এখনো থাকবে যা সালমান তোর মালিকের বাগান ঠিক করতে কো অনেকে বলে ফেলে এত সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আল্লাহ কয় দূর বুড়ার বুড়া কি এর কার টাইম বাঁধে দেস তোর হায়াতে জিন্দেগির তো টাইম নাই তুই সময়ের টান কি বাঁধে দেস কথা ঠিক না বেটি বিগত ফেসিস সরকার যিনি ছিলেন উনি বলছেন 41 সাল পর্যন্ত থাকবে পারছে 45 মিনিট টাইম পেয়েছিল মনে রাখতে হবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক যিনি এই পৃথিবী নিয়ন্ত্রণ করে তিনি কথা বলেন না কেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ উনি সর্বময় ক্ষমতার মালিক এটাকে নিয়ে যারাই টানাটানি করবে ওই মরবে কোনো সন্দেহ নাই জোরে কর আরো জোরে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আপনি কি জানেন পৃথিবীতে যত নবী আসছে সবচাইতে বেশি ডিকটেটরের সামনে জিহাদ করেছে আমার বাবা আপনার বাবা ইব্রাহিম এই যে দেখেন সরমনার মুরিদরা উল্টা পাল্টা শুনলেই লাভ দেখারায় যায় পাগড়িটা মাথারতে মাজায় বান্ধে এমনি এমনি না তো এগো পিঠটাও করা মুরিদটাও করা কথা কর না কেন এগো পীর এমন একজন পীর এই যে নামাজের মধ্যে পাগড়িটা মাথায় থায় রাস্তায় নামলে তখন মাথায় থায় না মাজায় থায় কথা কর না কেন মাঠের পীর রাস্তার বীর এই যে ফ্যাসিস্টে যে বিদায় করছে ছাত্র আন্দোলন করছে হাজার হাজার ছাত্ররা এখনো হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু বাংলাদেশে প্রথম 5ই আগস্ট সর্বপ্রথম কার্ভু ভেঙে রাস্তায় বাসের লাঠি নিয়ে নেমেছে সরমনার মুরিদের সরমনার বিষয় আমি কিন্তু সরমনার মুরিদ না আর দালালেও করি না যেটা বাস্তব ওটা কইলাম মারহাবা কাম আমরাও 7 দিন গেছি ভাই বোনা খালি তোমরা গেছো এখনো পর্যন্ত ভোলার 20 থেকে 25টা আলেমী দিন পঙ্গু হইয়া বন্ধুত্ব বরণ করছে আল্লাহ আমাদের হেফাজত করেন দরকার আমিন তবে আমাদের সকলের সমন্বয়ে আল্লাহ যে কোনো ভাবে আমাদের এই গরম নিঃশ্বাসটা আল্লাহ শুনছে তাড়াতাড়ি বিদায় করছে ঠিক না বেটি জোরে কর আরো জোরে এই মাইকে দোষ করতে পারো না ও মালিক আমার বাজানটা দেখো কি সুন্দর বয়ে রয়েছে বৃষ্টি নামছে বৃষ্টিতে পুরো মাঠে পানি কেদা ভরা আমার যুবক ভাইরা মনে মনে ভাবতাছে যে প্যান পরে এসে যদি এতে কেদা ভরে বউ তোমার আইলে গেলে ঘুষাবে না ঠন্নাবে এই ডরে বেটারা খারাই রয়েছে মগার মতো কি আর কমবো কিছু করার নাই যদি জোর করে বহাইতে যাই ও থাকবোই না যাইবো গা কারণ আমি তো আর 1 প্যাকেট পেঁয়াজও কিনে দিই নাই যে আমার কথায় থাকবো তবে যারা আমার কথায় বসবে এরা জান্নাতে আমি আর হে একসাথে কামু এরপরে যদি না বহে আল্লাহ কই নাই এখনো কিছু আল্লাহ কবুল কর দাদা ভাই আইসে পারেন আসেন সামনে আসেন
যুবক ভাইরা আয়, তোকে আল্লাহ সবচেয়ে বড় বাদশা বানাই দিবে, এসে বড় আল্লাহ কবুল করেন, জোর কানে আমিন, আরো জোর বানা আমিন। এই বৃষ্টি কেদের মধ্যে ওয়াজ হইছে এইটাই তো বেশি, ঠিক না বে? ঠিক। তবে আজ থেকে মনে রাখবেন, পকেটে করে ওয়াজটা নিয়ে যাবেন, পৃথিবীতে সবচেয়ে প্রতিবাদী ছিলেন আমাগো মুসলমানের বাবা, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, আমাদের মুসলমানের বাবা যখন প্রতিবাদী তার সন্তানরাও প্রতিবাদী, দেখেন কেমনে বেচারা কি পরিমাণ প্রতিবাদ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মাত্র 6 বছর, মূর্তি মূর্তি ভাঙ্গা ভাঙ্গা অস্থির করে এসে আন্দোলন, খোদার কাছে খবর কাছে যে শুনছো কি হয়েছে তোমার বডিগার্ড, যে শুনছো কি হয়েছে তারেক, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে নবুয়াতের আগ পর্যন্ত তার নাম ছিল তারেক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পূজা ভাঙার পর থেকে নবুয়াত প্রাপ্তির পরে নাম হয়েছে আজর, মারহাবা বলেন, তোমার দেহ রক্ষী তারেক, শুনছো কি হয়েছে কি হেয়ার পোলা তোমার বিরুদ্ধে খাড়াইছে এবং আমাকে খোদার নকশা মাকশা উড়াই দিছে। নমরুদ এত সবছর ক্ষমতায় সে কি আর সে আছে, আমলিকালারা 15 বছর ক্ষমতায় থাকা মানুষ সে মানুষ মনে করতো না, মনে করতো কুত্তা বিলাই। আর যেটা 17 বছর যাই বদমাশ ক্ষমতা রয়েছে ও কি আর এমনি আল্লাহ দাবি করছে, আল্লাহ যা করে ভালো লাগে করে, আর 10 বছর থাকলে তো হেও মনে ওই কায়দায় আইতেছিল ফেরায়, কথা কর না কেন? আলেম ওলামা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল সরমনা শেখ এবং মামুনুল হক বড় বড় ওলামা কেরাম, আমরা বলছিলাম, বলার সময় ডাইরেক্টলি বলে দিছে যে জাতির পিতার মূর্তির বিরুদ্ধে কথা বলবে, ভাষ্যকার্যের বিরুদ্ধে কথা বলবে সে যেন বাইরে না থাকে, ভিতরে ঢুকাই দিয়ে দিছে। আমরা কথা বলেছিলাম, আমার কথা আপনি নেন নাই, দেখেন আল্লাহর মাইটটা যে কি করারে, ছোট্ট ছোট্ট পোলা ভান, আমরা কথা বলছিলাম খালি, তাই তো আমরা ভিতরে ছিলাম, ভিতরে গেছি আর পোলা ভান যারা এককারে সিলিন্ডারে খুইলা এককারে গোসল করাই দিছে ওইটা ভাল লাগছে, কথা কন না কেন? এর আগ করতাছেন করেন কথা, তা আমার কি হয়েছে? আলেম ওলামা কোনদিনও কোরআন হাদিসের পক্ষ ছাড়া বিপক্ষে কথা বলে না, আলেমদের কথা মানবেন দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি, আলেমদের কথা মানবেন না দুনিয়াও জুতার বাড়ি আখেরাতে তো মার, আর সেই কেলানি ওই কেলানির তোর মিস নাই, কথা কন না কেন? আরো জোরে, বাংলাদেশের যে কটা মন্ত্রীর বাড়ি এবং গাড়ি পোড়াইছে এই টাকাগুলা যদি না পোড়াইয়া মোটামুটি ব্যস্ত লর্ডেও ব্যস্ত বাংলাদেশে এক মাস ভালো চলতো, যেই পরিমাণ সম্পদ পোড়াইছে অর্থাৎ মন্ত্রীগো গাড়ি, এক একটা গাড়ি 1.5 কোটি 2.5 কোটি 3 কোটি 5 কোটি টাকার একটা গাড়ি। মনে রাখবেন যে আল্লাহ দেয় ওই আল্লাহ কিন্তু নেয়, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আল্লাহ আছে না? তাবলিগওয়ালা সরমনার মুরিদরা যদি টাকার মালিক হয় আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে সৎ কোন মানুষ কোন মাসাদিকিন সত্যবাদীরা যদি সত্যকারে মানুষ টাকার মালিক হয় আমাদের লাভ আছে লস নাই, ঠিক না? ঠিক, জোরে করে আরো জোরে, আল্লাহ যারা আস্তে কথা কয় যুবক গুলারে তুমি চিনো, বাড়িতে যাওয়ার আগে বিচারটা তোমার কাছে দিলাম, কত কুদা কুদি ফালা ফালি লাফালাফি, ওরে বাবা বাবা, আপনাকে লেখ একজন বুজুর্গ আছিল, আরে আল্লাহ মানুষদের সব শেষ করছে বেটা, এতবার বেটা এমপি প্রধানমন্ত্রীর কাছে এমন ভাবে যাইতো সাবেক প্রধানমন্ত্রী, বেটায় বাসার লেগে দাড়ি মারি গুলে সাইছে নগেন বাবু সাচ্ছিল, আল্লাহ কয় বান্দারে তুই বাসার লেগে দাড়ি সাচ্ছিলি আমার নবীর কলি আঘাত করে তুই বাঁচবি পারবি না, ঠিক না? ঠিক, জোরে কর, মান কতা লিহিয়াতি কান্নামা উনুকিহি,
বজর করে বড়দলে গেছেন না। এই আমার দিকে তাকান, সিল্লান লাগবে না, ঠিক হয়ে যাবে। এই আল্লাহর ওলিরা, ইলেকট্রিসিটি হতে পারে ভাই, কোনো ব্যাপার না, রাগ করে লাভ নেই। আল্লাহ হাসবে না, এদিকে দেখো, আওয়াজটা বন্ধ করো, এই ক্যান ক্যান আওয়াজ বন্ধ করো। ভাইরা ভালো করে বুঝবেন, লুজ কালেকশন আছে, এই দেখ লুজ কালেকশন আছে ছোট ভাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আসেন একবার দোয়া করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। শয়তানের ধোকা মাঝে মাঝে হবে, মাইকের দ্বারা হবে, কেউ হয়তো দেখবেন পিছনে ভাই একটা সিক্কার মারবে, কেউ হয়তো দেখবেন মহিলা প্যান্ডেল দিয়ে অলে কারে ডাক দেবে, এদিকে আয় না, আর লাগবে তিনজনে ঘুষাঘুষি, কথা কর না কে। অতএব শয়তানের ধোকা হবে, টেনশনের কোনো কারবার নাই, আল্লাহর প্রতি ভালোবাসা দেন। যে আল্লাহ এত সুন্দর মনোরম পরিবেশ করে দিছে, বৃষ্টি হওয়ার কোনো ওয়াজ হওয়ার কোনো ইচ্ছা এবং কোনো কায়দাই ছিল না, কায়দা কে করে দিছে? ঢাকা কিন্তু চরম বৃষ্টি হইতেছে এখন। এই বেটা কি হইলো আওয়াজ, এরম আওয়াজ হইতেছে গা, কারেন্ট গেছে গা? তা জেনারেটর আগে তো ভালো ছিল, তাই আওয়াজ হইতেছে। তুই কোন জায়গায় কি করছিস তাই দেখ বেটা। আজকের মাহফিলে যিনি আর একজন উদীয়মান এবং আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদেরই অত্যন্ত সহোদর, অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি আমি কেরানীগঞ্জে আসছি 20 বছরের উপরে, আলহামদুলিল্লাহ বলে সেই আমার একবারে ভরা যৌবন কালে গলায় গলায় পিরিত ছিল আমাদের এক সময়, হাফেজ জয়নাল আবদিন আপনাদের ডাইন পাশে বসা, নূর মোহাম্মদের পাশে, আব্দুর রহিম, হাবিবুর রহমান, আব্দুল মালিক, মুফতি মাহাদি হাসান, মোল্লা হুসাইন আহমেদ, অলিউল্লাহ, জিল্লুর রহমান আরিফি সহ অনেক উলামা একরাম এখানে বসছে। আমার ছোট ভাই এখানে বসে আছে, হাফেজ মাওলানা, এই যে আবু রায়হান, রায়হান যাকে বলে, এই আরো অনেক উলামা একরাম স্টেজে বসে আছে, সবাই আমার চাইতে অনেক বড় বক্তা এবং সবাই আলেমে দ্বীন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। পরিবেশটা এখন মোটামুটি সুন্দর হয়েছে, এই পরিবেশে যদি আল্লাহ পাক মোনাজাত পর্যন্ত রাইখে দেয়, আমার মন কেন জানি বলে রব্বে কারিম আপনাকে আমাকে এখান থেকে গুনাহ মাফ করে বাড়িতে পাঠাবে। বাজান আমাদের জিন্দিগিটা অল্প সময়ের জন্য, ঠিক না বেটি? জিন্দিগিটা কি অনেক বছর? এই দুনিয়ায় মনে রাখবেন অনেক জিন্দিগি, অনেক দিন বাইসে থাকার আশা লইয়া বাঁচতে চাইছিল পৃথিবীতে। সবচেয়ে বড় ডিকটেটর নাম হলো সবচেয়ে বড় হারামি ফেরাউন, ও আছে না গেছে? যদিও আর কিছু চাস্ত ভাই মামাতো ভাই আছে দুনিয়ায়, মাঝে মাঝে লাভ হয়।